পারে, সে যাও স্মৃতি যেতে পারে। আমার যে বন্ধের স্মৃতির খাতাটি ফেলেছি খুলে, মনে পড়ে প্রথম চিঠি পেয়েছিলাম তাতে লেখা ছিল ভালোবাসে তোমার, হাত ধরে নিয়ে গেলে স্বপ্নের চূড়ায় উৎফুল্ল বকুলের ছড়াগম দেখেছি দুজনে, বলেছিলেন যাবো ওই দূরে দিগন্তের পারে যেথায় আকাশ মাটিতে করে ভোজের সন্ধ্যা দাঁড়িয়ে দেখেছি দুজনে। এভাবেই আসতে থাকলো নীল খামের চিঠি, চলে গেলাম জয়ের কাছাকাছি, নীল সাজিয়ে ফেলেছি, কাটালাম সুখে অনেক দিন, তারপর চিঠির শব্দ বলে হারালো তার পর ডুবে গেল হৃদয়ে অতুল গভীরে, ঝাঁদা ফুলে সে নেই কোনো গন্ধ, গোদলির রং ঢাকা পড়েছে দূষণ আবরণে, যাওয়া হলো নয় দিগন্তের পরে। স্মৃতিগুলো কিছুতেই পিছু ঘটেনি, দ্বিতীয় চিঠি পেলাম হাতে, বদলাল খাবের রং, থমকে দাঁড়ালাম, বোমা হয়ে গেলাম, শব্দ করিতে ছিল বাস্তবতা, খুশিয়ার হয়ে যাও কঠিন হাতে কারো মোকাবেলা, আবেগী মনটাকে দিলাম ছুটি, বাল্য যুদ্ধের ঘন্টা চলছে অবহিত যুদ্ধ, জয়টা আমার হবে, আসলো তৃতীয় চিঠি, মেনে নাও ভাগ্যটাকে, যুদ্ধ তুমি পরাজিত সৈনিক, উঠালাম বিধাতার কাছে হাত, উত্তর পেলা মনে সাহস নিয়ে দাঁড়াও সত্যি বলে, আমি তাকে নিয়ে যাব সেই শাস্ত্রস্থলে, যদি একটি বার বলতো আমি কোথাও যাবো না কো, থাকবো তোমার কাছে, তাহলে দুর্গমগিরি খরস্রোত নদীর জাগ হয়ে যেতাম তার কাছে, সারা দিল না আমার কিছু, এভাবেই সবাইকে ছেড়ে চলে গেল বহু দূরে, আজ আমার পথ চলা থেমে থেমে যায়, দিন কাটে আমি মনে তখনই সে দেখতে যায় মনে, প্রথম থেকে শেষ অবধি সব চিঠিগুলো নিয়ে, শত ভাবনা শত কথা শত আশা সব নিয়ে গড়েছি হৃদয়ে বসা, আজ নেই স্বপ্ন নেই অনুভূতি, প্রতিটি স্মৃতির পথে নিরারুণ কষ্ট পড়ে আছে চাপা, সেজন্য বলল আমার কানে কানে এভাবেই হবে আমাদের আসা যাওয়া, ঘনায় এসেছে রাত্রি আমি দূরে যাচ্ছি, যেতে হবে বহু দূরে, এবার দাও মনে বিদায় আবার এসে বই পছে অতিথির হাত ধরে, নির্জন মনে সঙ্গী করে আমি যে দাঁড়াই যাচ্ছি দূরে, হ্যাঁ খুব ভালো করছে।